দক্ষিণ চব্বিশ পরগনা জেলার রাস্তাঘাটের অনেক উন্নতি হয়েছে, বিশেষ করে গ্রামগঞ্জে শহরে অনেক রকম উন্নতি হয়েছে। কিন্তু তারপরেও একটু খটিয়ে দেখতে গেলে দেখা যাবে, বিশেষ করে গ্রামগঞ্জের অনেক রাস্তাগুলো খুব খারাপ অবস্থাতেই পড়ে আছে। এমনই একটা রাস্তা পড়ে আছে কুলতলি থানার অন্তর্গত কুয়াবাটি গ্রামে। 500 মিটারের দৈর্ঘ্য দুটো রাস্তা, তো কারেন্ট পোস্ট দিয়ে তার উপরে হাঁটাহাঁটি করে মানুষ, এবং বাচ্চা কাচ্চারা যাতায়াতের সময় সেখান থেকে পড়েও যায়। কোনো যদি প্রেগনেন্ট কিংবা গর্ভবতী মহিলা থাকে তাদেরও যাতায়াতের ক্ষেত্রে খুবই অসুবিধা হয়। আসুন এমনই একটা স্টোরি আপনাদের সামনে তুলে ধরবো এবং তাদের বক্তব্য আপনাদের সামনে দেখাবো। সমস্যা আমাদের জলপথ নেই, রাস্তাও নেই, আমরা বার হতে পারি না, বাচ্চা কাচ্চাগুলো স্কুলে যেতে পারছে না, বৌজি পড়েও হাত পা ভাঙছে, টিওল নেই আমাদের এক পাড়া থেকে আর অন্য পাড়া যেতে হয় জলের জন্য, তো অসুখ বিসুখ বৌজি প্রসূতি মাদের নিয়ে পার হতে পারছি না, বাড়িতে ডাক্তার এনে প্রসূতি করতে হচ্ছে। মারা গেলে খাটিয়ানে বার হবার মতো আমাদের রাস্তা নেই, এই সমস্যা আমাদের রাস্তার দরকার। কি চাইছেন? আমার রাস্তা চাই, জলপথ চাই, টিওল চাই, তিনটে সব চাই। সমস্যা আমরা বিগত প্রায় 15 থেকে 20 বছর ধরে আমাদের এই চলাচলের রাস্তাটা বড্ড খারাপ। এর আগে তবু একটু চলতে পারছিলাম, গত 10 বছর হচ্ছে আমরা তো একেবারে রাস্তা দিয়ে চলতে পারি না, মানে এটা পুরো ভেঙে গিয়ে একেবারে জলাভূমিতে পরিণত হয়েছে। অবশেষে ইলেকট্রিকের পোস্ট আর বাঁশ টাঁশ দিয়ে আমরা চলাচল করছি, বাচ্চারা তো যেতে পারে না স্কুলে, বয়স্ক যারা আছে তারা যেতে পারে না, একটা বাড়ির প্রসূতি মা যেতে গিয়ে পড়ে পা ভেঙে গেছে, নানান সমস্যা। টিউবওয়েল যেটা আছে আজ 2 বছর হচ্ছে টিউবওয়েলে কোনো জল নেই, আমরা ব্যক্তিগতভাবে কয়েকবার মিস্ত্রি ডেকে টিউবওয়েলটা মানে ওয়াশ করেছিলাম, তা সে খুব ভালো হয়নি, জলও উঠছে না। আর আমাদের এই তো বর্ষাকালে এখানে প্রায় 15 থেকে 20টা পুকুর আছে যেগুলো জল নিকাশি কোনো ব্যবস্থা নেই, জলে ভুড়ে পুকুরের পাড় আমাদের বাড়ির মধ্যে মানে উঠোনে টুকুরে জল বেঁধে একেবারে ভরপুর হয়েছে। সরকারি আধিকারিক বলতে আমাদের তো গ্রামের আমাদের পঞ্চায়েতের যারা মেম্বার তারা তো মাঝে মধ্যে এখানে আসে, প্রতিশ্রুতিও দিয়ে যায় কাজ করব। অলরেডি আমাদের এটা কাজ করবে বলে ওখানে সিল পুঁতেছিল এখান থেকে প্রায় 5-6 মাস আগে যে কাজ শুরু করব, মানে ভোটের আগে, ভোটের কিছুদিন আগে, তারপর থেকে তো এই পর্যন্ত আর কোনো খবর হয়নি। আমরা চাচ্ছি কোনো সহৃদয় আধিকারিকের কাছে অনুরোধ করব যে অন্তত আমাদের এই চলার রাস্তাটা করে দিক, আমাদের যে সমস্যাগুলো আছে টিউবওয়েলের সমস্যা, জল নিকাশি ব্যবস্থার সমস্যা, এগুলো করে দিক। তাদের নিয়ে আমি প্রথমে মিটিং করলাম, তারপরে বিডিওর কাছে গেলাম, অ্যাপ্লিকেশন লিখলাম, জমা করলাম, এবং বিডিও সাহেব আমাদের এটাই বললেন যে আমরা এটা রাস্তার জন্য রিসিভ করা দিয়ে গিয়েছিলাম বিডিওর কাছে, আমাদের এটা রিসিভ করে দিয়েছে, আমরা এখন বিডিও থেকে বেরিয়ে এসেছি, রিসিভ করানোর কাজ শেষ, আমরা এখন বাড়ি যাবো। সঙ্গে সঙ্গে এটাও বললো যে আপাতত এখন বর্ষাকাল চলছিল তার জন্য আমরা রাস্তার কোনো রকম কাজ করিনি, কিন্তু এই রাস্তাটা কতটা রাস্তা আমরা বললাম তো 500 মিটার, তো বললো ঠিক আছে রাস্তাটা আমরা যত তাড়াতাড়ি সম্ভব করে দেওয়ার চেষ্টা করছি। আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন, কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আপনার একটা শেয়ার কিন্তু আমাদের এই সমস্যার সমাধান হতে পারে। দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলি ব্লক থেকে আমি কৃষ্ণা, ইন্ডিয়া আনহারের পক্ষে।